ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় 281টি শিক্ষা প্রতিষ্ঠানে 70,941 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ময়মনসিংহ জেলা থেকে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী শেরপুর জেলার। এবার এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ জেলার 134টি প্রতিষ্ঠান থেকে মোট 35,595 জন পরীক্ষার্থী 38টি কেন্দ্রে পরীক্ষা অংশ নিয়েছে। সকাল সাড়ে নটার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। 10টা থেকে শুরু হওয়ায় প্রথম দিনের পরীক্ষা চলে 11:30 পর্যন্ত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের আশা ব্যক্ত করেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন 87টি কেন্দ্রে 281টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে এবং সকল অনিশ্চয়তা কাটিয়ে কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে মাননীয় মন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা মতে আমরা সকল কাজ সম্পন্ন করেছি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এটি দ্বিতীয় পরীক্ষা, যদিও এসএসসি, কিন্তু পরীক্ষার হলে এইবারই প্রথম শিক্ষার্থীরা আসছে এবং পরীক্ষা নিচ্ছে এবং স্বাস্থ্যবিধির সকল দিক নির্দেশনাগুলো তারা ফলো করেছে এবং প্রত্যেকটা কেন্দ্রে আমাদের ইনস্ট্রাকশন ছিল জোরালো, যাতে কোনোভাবে এটি থেকে তারা সরে না আসে এবং সে মতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে সকল অনিশ্চয়তা সব কিছু কাটিয়ে আমরা সাকসেসফুলি পরীক্ষা নিচ্ছি।